এবারে আইপিএলে খেলছেন না সাকিব আল হাসান, খবরটা এতদিনই বেশ পুরনো হয়ে গিয়েছে। পুরনো এই খবরের সঙ্গে উঠছে নতুন একটা প্রশ্ন, সাকিবকে কি আর কখনো আইপিএলে খেলতে দেখা যাবে? সাকিবের বয়স আইপিএলের আগে ক্রিকেট বোর্ডের সঙ্গে অনাপত্তি পত্র নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি আর আইপিএলে সাকিবের পারফরমেন্স সব কিছু মিলিয়েই প্রশ্নটা উঠছে বেশ জোরে সোরেই। 2011 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার আইপিএলে সুযোগ পান সাকিব। এরপর আরও 8 মৌসুম আইপিএল খেলা সাকিব নিজেকে প্রমাণের সুযোগ যে পাননি এমনটা নয়, বরং নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েও পুরোপুরি সফল হয়েছেন বলা যাবে না। সঙ্গে কয়েকটি আসরে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র না পাওয়া 2020 সালে নিষিদ্ধ থাকা সাকিবকে আইপিএলে অনেকটা পিছিয়ে দিয়েছে। আইপিএলে সব মিলিয়ে সাকিব ম্যাচ খেলেছেন 71টি। 71 ম্যাচের কেরিয়ারে 124.49 স্ট্রাইক রেট ও 19.83 গড়ে 793 রান করার পাশাপাশি বল হাতে 7.44 ইকোনমিতে 63 উইকেট নিয়েছেন। সাকিব নামটার সঙ্গে যা বেমানানি বলতে হবে। এবারের আইপিএলও না খেলার অর্থ সাকিব টানা 2 মৌসুমে আইপিএলে থাকছেন না। আইপিএলে সর্বশেষ 1 মৌসুমে 10 ম্যাচের বেশি খেলছেন, তাও 5 বছর আগে। 36 বছর বয়সী সাকিবের কেরিয়ারে এই সময়ে এসে আবারও নিজেকে প্রমাণ করে আইপিএলে ফেরা, সেখানে পারফর্ম করা কঠিনই বলতে হবে। আর প্রতি মৌসুমের আগে পুরো মৌসুমের জন্য অনাপত্তি পত্র নিয়ে জটিলতা তো আছেই। সব কিছু মিলিয়ে ভবিষ্যতে সাকিবকে আইপিএলে না দেখতে পাওয়ার আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।